A very good morning from Shantiniketan. আমরা এখন আছি শান্তবিতান ট্যুরিজম প্রপার্টিতে আর আজকের ডেট হচ্ছে 24th December 2023. এখন আমরা সকালবেলা উঠে পড়েছি, এবার যাব ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি, তো ব্রেকফাস্টটা করে নিই তারপর এখান থেকে বেরোবো। আজকে আজকে আমরা চেক আউট করছি। ব্রেকফাস্ট করতে এবার আমরা চলে এলাম এখানে রেস্তোরাঁতে। আজকে ব্রেকফাস্টে আমরা নিলাম দুধ কর্নফ্লেক্স, ব্রেড, বয়েলড এগস আর অমলেট, এর সাথে ছিল চা। এখন বাজে 11টা আর আমরা শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি থেকে বেরিয়ে গেলাম। আমাদের প্ল্যান ছিল কোপাই ভিউ পয়েন্ট যাওয়ার, কিন্তু আজকে যেহেতু পৌষমেলা শুরু হচ্ছে তো ওখানে প্রত্যেকজনই বললেন হোটেলে যে গাড়ি নিয়ে যাবেন না, কারণ অনেক জায়গায় রাস্তা ঘুরিয়ে দিচ্ছে, অনেক জায়গায় গাড়ির জন্য নো এন্ট্রি, তো ভিড়ভাড়টা যেহেতু বেশি। আমরা তাই ভাবতে লাগলাম যে আমরা যাই কোথায়, কারণ এত তাড়াতাড়ি কলকাতা ফিরে যাওয়ার ইচ্ছে আমাদের চারজনের কারোরই নেই। তো আমরা ভাবতে হঠাৎ ডিসাইড করলাম বক্রেশ্বর যাই। এখান থেকে বক্রেশ্বর 46 কিলোমিটার, তো আমরা কোনোদিনই যাইনি ওখানে, তো ওই জন্যে বক্রেশ্বরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর এখান থেকে বক্রেশ্বরের রুটটা হচ্ছে, এখান থেকে আগে ইলামবাজার যাব 14 কিলোমিটার দূরে, তারপর ওখান থেকে আমরা বক্রেশ্বরের দিকে ঘুরে যাব। এখন ইলামবাজারের থেকে বেশ কিছু কিলোমিটার আগে আছি আর রাস্তার দুপাশে পড়লো এই জঙ্গল। আমরা গাড়িটা থামিয়ে দিতে বাধ্য হলাম, এত সুন্দর। এই জঙ্গলের মধ্যে নেমে ছবি তোলা আমার কমপ্লিট। অনিন্দিতা আর গোগল যদিও নামলো না, টিনটিনও নামলো না, আমি একাই নেমেছিলাম। তো এবার আবার আমাদের যাত্রা শুরু করলাম। এবার গাড়ির মধ্যে থেকে জঙ্গলটা কীরকম লাগছে একবার দেখুন, কি অসাধারণ লাগছে। দুদিকে পুরো সবুজ ঘন জঙ্গল আর রাস্তাটাও তেমনই ভালো, অসাধারণ রাস্তা, কোনো গর্ত নেই, একদম স্মুথ বাটারি রোড। ইলামবাজার আমরা ক্রস করে গেলাম, ইলামবাজার থেকে আমরা ডান দিকে বেঁকে গেলাম, এখন আমরা যাচ্ছি বক্রেশ্বরের দিকে। আর রাস্তা থ্রু আউট ভালো, খুবই ভালো রাস্তা ইনফ্যাক্ট। আমরা এখন মেন রোডটা ছেড়ে দিয়ে বাঁদিকে ঢুকে যাচ্ছি বক্রেশ্বর ড্যামের দিকে। এইদিকে চলে যাচ্ছে বক্রেশ্বর ড্যাম, ওপরে রেল লাইন আছে আর নিচে আন্ডারপাস। আন্ডারপাসের অবস্থা জঘন্য বললেও কম বলা হবে। একে তো রাস্তার অবস্থাটা খারাপ আন্ডারপাসের ভেতর, আর তারপরে নোংরায় ভর্তি। লাস্ট কবে পরিষ্কার হয়েছিল কে জানে। আমরা গ্রামের মধ্যে রাস্তা দিয়ে বক্রেশ্বর ড্যামের দিকে এগিয়ে যাচ্ছি। একজন উল্টো দিক থেকে আসছিলেন বাইকে করে, তাকে জিজ্ঞেস করলাম, তো বললো একটু সামনে গেলেই বক্রেশ্বর ড্যাম পেয়ে যাবেন। তারপর রাস্তার ব্যাপারে জিজ্ঞেস করলাম, বললো এরকমই রাস্তা পাবেন, একটুখানি এগিয়ে যান তাহলেই দেখতে পাবেন ড্যাম। দেখতে পেয়ে গেলাম আমরা ওপরে বক্রেশ্বর ড্যামের বোর্ড, আর এই হচ্ছে ড্যামের গেট। বাহ, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, অনেকটা মুকুটমণিপুরের মতো লাগছে, খুব সুন্দর। আমরা এখন ড্যামের ওপরের রাস্তায় উঠে এসেছি, এগিয়ে যাচ্ছি ড্যামের দিকে, ব্যাপক লাগছে। বক্রেশ্বর ড্যাম দেখতে টিনটিনের অবস্থা একবার দেখুন, জানলার ওপর হুমড়ি খেয়ে পড়েছে, সিটের ওপর দাঁড়িয়ে উনি বক্রেশ্বর ড্যাম দেখছেন। গোগল কীরকম লাগছে? এই আমরা প্রথম বক্রেশ্বর ড্যামে এলাম, দুর্দান্ত লাগছে, প্রথম দেখে মন ভরে গেল। চলুন এবার নিচে নামা যাক, গাড়িটা একটু সাইড করি, নিচে নেমে ছবি তুলব। এখানে এসে এই বক্রেশ্বর ড্যাম দেখে আমার মুকুটমণিপুর ড্যাম আর পঞ্চেত ড্যামের কথা মনে পড়ে গেল। আর ভীষণ সুন্দর জায়গা, প্রচণ্ড শান্ত পরিবেশ এখানে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার ইউনিট। এখানে ভিড় একদমই নেই, এখন লোকজন খুবই কম, আর তাই আমরা মনের আনন্দে এই ড্যামকে ব্যাকগ্রাউন্ডে রেখে প্রচুর ছবি তুলতে পারলাম।
এই ড্যামের ওপর গাড়ি চালাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এত সুন্দর, একদিকে জল আর আরেকদিকে চাষের জমি, খুব সুন্দর লাগছে। একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। যদিও আমি এর আগেও ড্যামের ওপর গাড়ি চালিয়েছি, পাঞ্চেত ড্যামের ওপর, এখানেও বেশ ভালো লাগছে, ওই একই রকম ফিলিং হচ্ছে আমার। বক্রেশ্বর ড্যাম থেকে আমরা বেরিয়ে পড়লাম, এবার আমরা যাচ্ছি কলকাতা, আমাদের বাড়ি। এখান থেকে রাস্তাটা হচ্ছে ইলামবাজার অবধি আমাদের যেতে হবে, তারপর আমরা পানাগড় গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠব, উঠে কলকাতা অবধি যাব। বক্রেশ্বর থেকে ইলামবাজার অবধি রাস্তাটা খুবই ভালো রাস্তা, কিন্তু প্রচুর বড় বড় বাম্পার রয়েছে, এবং প্রবলেমটা হচ্ছে যে যদি কোনো গাছের আড়ালে, গাছের ছাওয়ায় ওই বাম্পারটা ঢেকে যায়, দূর থেকে বোঝার কোনো উপায় নেই যে ওটাকে ওখানে একটা বাম্পার আছে। কোনো রকম হোয়াইট মার্কিং নেই, কোনো হোয়াইট স্ট্রাইপস নেই ওর ওপর, মানে খুব অসুবিধা হচ্ছে ওই জন্য। তা নইলে রাস্তা কিন্তু নো কমপ্লেন্টস অ্যাবাউট ইট, রাস্তা খুব ভালো। আমরা এখন ইলামবাজার ক্রস করে গেলাম, এবার আমরা কলকাতার দিকে বেঁকে গেলাম, আর পিছন দিকে যে রাস্তাটা চলে গেল আমাদের, সেটা যাচ্ছে শান্তিনিকেতন, যেটা দিয়ে সকালে আমরা এসেছিলাম। আমরা এখনো পানাগড় পৌঁছইনি, পানাগড়ের একটু আগে আছি, আর এখানে রাস্তার দুপাশে জঙ্গল দেখতে পেলাম। কি সুন্দর ফরেস্ট কাভার দেখুন দুপাশে। আমরা এসে পৌঁছলাম এখন পানাগড়। এইখান থেকে এই ওপরে দেখতে পাচ্ছেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যাচ্ছে, এইখান থেকে আমরা বাঁ হাতে নিয়ে নেবো টুয়ার্ডস কলকাতা। এইবার আমরা উঠে গেলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এবার আমাদের একটু খাওয়ার জায়গা খুঁজতে হবে, কারণ এখন প্রায় 3টে বাজতে চললো, এখন 2:47, কিন্তু আমাদের লাঞ্চ এখনো হয়নি। তো একটু তাড়াতাড়ি একটা ভালো জায়গা পেলে খুব ভালো হয়। আমরা এখন পানাগড় বাইপাসে আছি, আর পেছনে এই পেট্রোল পাম্পে এই খাওয়ার জায়গাটা পেয়ে গেলাম, তাই দাঁড়িয়ে পড়লাম, এখানেই লাঞ্চ করে নেবো। আমরা লাঞ্চের জন্য নিলাম 2 চিকেন বার্গার আর 2 চিকেন ক্লাব স্যান্ডউইচ। বার্গার আর স্যান্ডউইচ দুটো টেস্টই ছিল অসাধারণ। এখন বাজে 3:50 আর আমরা এখানে লাঞ্চ আমাদের শেষ করলাম। এবার আমরা যাব কলকাতা, আর এখানে লাঞ্চটা দুর্দান্ত হলো, খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। স্যান্ডউইচ বার্গার দিয়ে আমরা লাঞ্চটা শেষ করলাম, আর পেট পুরোপুরি ভরে গেছে, কারণ কোয়ান্টিটি অসাধারণ ছিল, কোয়ান্টিটি খুবই বেশি। এখান থেকে আমাদের আরও 163 কিলোমিটার যেতে হবে কলকাতা পৌঁছানোর জন্য, আর সময় লাগবে 3 ঘন্টা 50 মিনিটের মতো। আমরা এখন এখান থেকে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে, এরপর ইচ্ছা আছে একদম বাড়ি গিয়েই থামার, তার আগে কোথাও আর থামবো না হয়তো। এখন সার্ভিস লেন দিয়ে যাচ্ছি, কারণ হাইওয়েতে ওঠার এখান থেকে কোনো স্কোপ নেই, এই ফ্লাইওভারটা ক্রস করে তারপর আমাদের হাইওয়েতে কানেক্ট করতে হবে। এখান দিয়ে আমরা হাইওয়ে কানেক্ট করলাম, এখানে আমরা বার্গার স্যান্ডউইচ খেলাম। যত ফেমাস ফেমাস ব্র্যান্ড আছে তাদের তুলনায় কিন্তু আজকে যা খেলাম এখানে একদমই আলাদা নয়, উল্টে ভালো, কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোর দিক থেকেই, এবং দাম যা যা বড় বড় ব্র্যান্ডগুলো নেয় তার থেকে অনেক কম। সত্যি মন ভরে খেলাম আজকে। কলকাতা থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্সটা এতটাই কম আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী, 171 কিলোমিটার আমাদের কাছে খুব একটা বেশি নয়। তো যাই হোক, সকালবেলা বেরিয়েছিলাম যখন, তখন একটু ইচ্ছে করছিল যে যদি একটু নাইট ড্রাইভ করা যায়, রাতে হেডলাইট জ্বালিয়ে একটু ড্রাইভ করা যায়। তো এখন যা টাইম হয়েছে তাতে কলকাতা পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে যাবে এবং হেডলাইটও জ্বালাতে হবে। এখন আমরা পানাগড় বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই পানাগড় বাইপাস দিয়ে যখন যাই এখন মনে পড়ে আগের দিনগুলোর কথা, পানাগড়ে সেই সাংঘাতিক জ্যাম যেগুলো হতো, এখন কতটা ইজ আউট হয়ে গেছে এই বাইপাসটা হয়ে গিয়ে। আসার সময় যেরকম রাস্তার অবস্থা ছিল এখন সেরকমই, এর মানেটা হচ্ছে প্রচুর জায়গায় রাস্তার কাজ হচ্ছে, রাস্তায় ফ্লাইওভার তৈরি হচ্ছে, রাস্তা ওয়াইডেনিংয়ের কাজ হচ্ছে, তার জন্য এরকম প্রচুর ডাইভারশনস রয়েছে, আর যার জন্য স্পিডটা অনেক কমে যাচ্ছে। কিন্তু এই রাস্তাটা একবার হয়ে গেলে অসাধারণ হয়ে যাবে, যখন এই প্রত্যেকটা ফ্লাইওভার খুলে যাবে তখন যে কী স্মুথ ড্রাইভিংটা হবে সেটা আমরা কল্পনাও করতে পারছি না এখন, সত্যি সেই দিনগুলোর অপেক্ষায় রয়েছি। এই দেখুন ডান দিকে ফ্লাইওভারের কাজ হচ্ছে জোর কদমে।
বড় বড় ফ্লাইওভার তৈরি হচ্ছে, প্রত্যেকটা বিজি মোড়কে উপর দিয়ে ক্রস করে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর কিছুটা যেতে না যেতেই সন্ধে হয়ে এলো, আর আমার মনে যে ইচ্ছেটা ছিল রাতে ড্রাইভ করার সেটাও পূরণ হলো। আমরা কলকাতায় আমাদের বাড়ি পৌঁছলাম রাত 8:30 নাগাদ। এই ট্রিপটা ছিল ছোট্ট একটা উইকেন্ড ট্রিপ, তবে এরপরে নিয়ে আসবো আরও অনেক ঘুরতে যাওয়ার গল্প। তাই দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।